गुड मॉर्निंग सकाल सकाल हमें किचेने नवमी दिन तो स्पेशल रान्ना प्राय सबार बाड़ीते जादेर निरामिष नहीं आछे तो आमादेर नवमी दिन निरामिष हय ना नवमी माने मटन बेशिरभाग बांगालीरी नवमीर दिन मटन खावार क्रेज थाके तो आमादेरो तार ब्यतिक्रम नय सकाल सकाल देव बाजार गिये रीतिमतो लाइन दिये मटन एनेछे सबाई के नवमी शुभेच्छा। आज के तो একটু ঠাকুর দেখতে যাব, সামনেই আমাদের পাড়ার পুজো, একদম সামনে দুটো তিনটে বাড়ির পর। বাচ্চাটাকে একটু দেখিয়ে নিয়ে আসবো, আর কোথাও যাব না। আজকে আমি ডিনারের রেসিপিটা শেয়ার করব না, আজকে লাঞ্চে মেনুটা শেয়ার করব, আর পাতুরির রেসিপি দেখিয়ে দেবো। ইজি, একদম বাড়িতে সবসময় যেটা অ্যাভেলেবেল সেটা দিয়েও আমরা কিন্তু পাতুরি বানাতে পারি, সেটা আমি দেখিয়ে দেব। সবাইকে নবমীর শুভেচ্ছা। তোমরা আমার চ্যানেল পিয়ার প্রতিদিন দেখতে থেকো, যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমাদের পাড়ার পুজোর ঠাকুরটাও তোমাদের একটু দেখিয়ে দেব, দূরে কোথাও যাওয়ার কোনো ইচ্ছেই নেই, আমি তো অঞ্জলিও দিতে যাইনি, আগেও বলেছি। বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তাই জন্য একটু জাস্ট আমরা 5-7 মিনিট যাব, ওকে দেখিয়ে নিয়েই চলে আসব। তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো, সবাই পুজোতে খুব আনন্দ করো। চলো এখন বেরিয়ে পড়বো বাড়ি থেকে একদম। ঠাকুরের এটা প্যান্ডেল নয়, কিন্তু ঠাকুরের অ্যাকচুয়ালি দুর্গা মণ্ডপ এটা, প্রতি বছর এখানে ঠাকুর পুজো হয়, তো দুর্গা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তার আগে পাতুরির রেসিপিটা দেখে নাও। আজকে আমি বানাবো মুগ ডাল আর মাছের পাতুরি। পাতুরি বানানোর জন্য আমি জল গরম করে নিয়েছি, এবার আমি লাউ পাতাগুলো দিচ্ছি। লাউ পাতাগুলো একটু ব্লাঞ্চ করে নেব, সরি এগুলো লাউ পাতা না, এগুলো কুমড়ো পাতা, এটা সাঁচি লাউয়ের পাতা দিয়েই ভালো হয়, কিন্তু আমার কাছে সাঁচি লাউয়ের পাতা এখন নেই, কুমড়ো পাতা দিয়েও করা যায়, নরম কুমড়ো পাতা ওটা দিয়েও করা যায়। আমি গরম জলে পাতাটা দিয়ে একটু ব্লাঞ্চ করে নেব, আমি কিন্তু জলে নুন টুন কিছুই দিইনি, একটু পাতাটা গরম জলে দেওয়ার পরে কী হবে নরম হয়ে যাবে, একদম নরম নরম পাতা নিয়েছি আমি। পাতাগুলো কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, পাতাতে অনেক সময় পোকা নোংরা টোংরা থাকে, তো আমি পাতাগুলো সেদ্ধ করব না, জাস্ট একটু নরম করে নেব। হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব পাতাগুলো। 5-10 মিনিট রাখলেই কিন্তু নরম হয়ে যাবে, পাতাটা ভালো করে নরম হয়ে গেলে পাতুরিটা বানাতে সুবিধা হবে। এই একই পাতুরি তোমরা কলা পাতাতে বানাতে পারো, সাঁচি লাউয়ের পাতাতেও বানাতে পারো। আমি মুগ ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এর সঙ্গে আমি দেব একটা বড় সাইজের তাজা রুই মাছের পেটির চাকা। আমি 3 পিস পাতুরি বানাবো, তাই জন্য আমি এই পরিমাণটা নিয়েছি। আমি এই এক প্লেটেরও কম ডাল ভিজিয়েছিলাম, আর একটা বড় সাইজের, এটা বেশ বড় সাইজের
আমি হয়তো ক্যামেরাতে বোঝাতে পারছি না, রুই মাছের পেটির চাকা, মাছটা কিন্তু একদম তাজা মাছ। আমি হালকা ভেজে নিয়েছি, এখন কাটা ছাড়িয়ে আমি ডালের মধ্যে দেব। মাছটা ভালো করে কাঁটা বেছে ডালের মধ্যে দেব, মাছটা তাজা না হলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি তিনটি পাতুরির জন্য হাফ চা চামচের একটু বেশি দিয়েছি, তোমরা যেরকম পাতুরি বানাবে সেই মতো দেবে। আর দিচ্ছি জিরে বাটা, জিরে বাটা আমি এক চা চামচ মতো দিচ্ছি। আর দেব কাঁচা লঙ্কা, নুন, হলুদ, অল্প চিনি। এখন আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই মতো দেবে। আমি অল্প একটু গরম মশলা দিচ্ছি, একদম অল্প দিচ্ছি। মাছের আসলে একটা গন্ধ থাকে তো, অনেকে ওটা পছন্দ করে না, কেউ না চাইলে নাও দিতে পারে। আমি একদম অল্প গরম মশলা দিয়েছি। আমি অল্প একটু হলুদ দিলাম। এখন দিচ্ছি নুন, অল্প একটু চিনি। এটা ভালো করে মিক্সিতে বেটে নেব। আমি এইভাবে একটার ওপর আরেকটা পাতা দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা আমি দিচ্ছি। পাতাগুলো কিন্তু খুবই নরম হতে হবে। তারপর আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। সবচেয়ে ভালো হয় লাউ পাতা হলে, সাঁচি লাউয়ের পাতা। এবার আমি এর মধ্যে পুরটা ভরব। পুরটা দিয়ে দিয়েছি, এখন আমি ওপর থেকে দেব কয়েক টুকরো কিশমিশ। আমি কিশমিশ কুচি করে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে ফোল্ড করতে হবে। আমরা যে গরম জলে পাতাটা ব্লাঞ্চ করে নিয়েছিলাম তার জন্য এই ফোলটা করতে খুব সুবিধা। আর কিছুই না, এটা বেঁধে নিলেই হবে। বাঁধাটা আর কি দেখাবো, এই দেখো আমি আগেই একটা বেঁধে রেডি করে রেখেছি। এইভাবে যে যেমন খুশি বেঁধে নেবে, শুধু পুরটা বাইরে বেরিয়ে না এলেই হবে। আমি শুধু ফোলটা আর একবার দেখিয়ে দিচ্ছি। ফোল্ডটা এমনভাবে করব যাতে পুরটা না বেরিয়ে যায়, তার জন্যই ডবল পাতা দিয়েছি। এইভাবে বেঁধে নিলেই হবে। আমি দেখো একটা বেঁধে রেখেছি, আগেই দেখিয়ে দিলাম, আবারও দেখিয়ে দিলাম। এটা শুধু বেঁধে নেব, আর দেখানোর কিছুই নেই। বাঁধাটা আর কী বা দেখাবো। আমার পাতুরিগুলো বাঁধা শেষ হয়ে গেছে, এবার আমি বাকি কাজটা করব। আমি এখানে জল গরম বসিয়েছি, এবার এরকম একটা জালি টাইপের দিলাম, তারপর পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দেব।
5 মিনিট পর আমি এগুলোকে উল্টে দেব। জলটা যখন ফুটবে তখনই কিন্তু আমরা পাতুরিগুলো উপরে দেব, মানে ভাপে দেব আর কি। 5 মিনিট হয়ে গেছে, আমি পাতুরিগুলো এবার একটু উল্টে দেব। আরও 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না লাউ পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ। এখন আমি অল্প সর্ষের তেলে পাতুরিগুলো ভেজে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো পাতুরি ভাপানোর পর আবার ভাজছি কেন, আসলে আমরা যদি কলা পাতায় পাতুরি করি তখন আমরা হয় ভাপাই নয়তো ফ্রাই করি। এখানে যেহেতু আমি লাউ পাতা নিয়েছি তাই জন্য আমি এটা ফ্রাই করে নিচ্ছি। কলা পাতার ক্ষেত্রে কলা পাতাটা আমরা ফেলে দিই, লাউ পাতাটা কিন্তু খাওয়া যায়, তাই জন্য আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আমার পাতুরিটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই রান্নাটা কিন্তু এখানেই শেষ। এই হচ্ছে আজকের আমাদের নবমীর স্পেশাল লাঞ্চ। এখানে আছে ভাজা, ওল ভাজা, কাঁকরোল ভাজা, পেঁপে ভাজা, বাসন্তী পোলাও, মটন। মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা পটল ভাজা, আলু ভাজা, পাতুরি, মিষ্টি দই, এটা চিংড়ি ঝিঙে পোস্ত, চাটনি, ফিশ ফ্রাই আর পাঁপড়। তোমরা হয়তো ভাবছো পোলাওয়ের সাথে এত ভাজা ভাজি সবজি কেন, আমি অল্প একটু সাদা ভাতও বানিয়েছি, সবাই যদি পোলাও না খায় তার জন্য। তো এই হলো আজকের আমাদের লাঞ্চ। চলো আমাদের পাড়ার দুর্গা ঠাকুর তোমাদের দেখাবো এবার। Thank you.
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে সবাই ভালো থাকুন।